এক শ্রেণীর আলেম আমার বক্তব্যের সমালোচনা করতে না পেরে বলে কি ও কি কথা বলে ও তো কোরআনের আয়াতে ঠিক নেই শুদ্ধ করে কোরআনের আয়াত পড়তে পারে না শুদ্ধ করি পড়ার ব্যাপারে আমি বোখারি শরীফের একটা হাদিস আনছি এই প্রসঙ্গে আমি হাদিসটা শুনাই বোখারি কোরআন তেলাওয়াত প্রসঙ্গ চার হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস ওমর ইবনুল খত্তাপ থেকে বর্ণিত তিনি বলেন আমি হিসাম ইবনু হাকিমকে রসুল সাল্লু আলিয়া সাল্লামের জীবদ্দশায় ফুরকান তেলাওয়াত করতে শুনেছি এবং গভীর মনোযোগ দিয়ে আমি তার কেরাত শুনেছি তিনি বিভিন্নভাবে কেরাত পাঠ করেছেন অথচ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আমাকে এভাবে শিক্ষা দেননি এই কারণে সালাতের মাঝে আমি তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্যুত হয়ে পড়েছিলাম কিন্তু বড় কষ্টে নিজেকে সামলে নিলাম অতপর সে সালাম ফিরালে আমি চাদর দিয়ে তার গলা পেছিয়ে ধরলাম এবং জিজ্ঞেস করলাম তোমাকে এই সুরা যেভাবে পাঠ করতে শুনলাম এইভাবে তোমাকে কে শিক্ষা দিয়েছে সে বলল রসুল সাল্লাহু আলি সাল্লামে আমাকে এইভাবে শিক্ষা দিয়েছেন আমি বললাম তুমি মিথ্যা বলছ কারণ তুমি যেভাবে পাঠ করছো এর থেকে ভিন্নভাবে রসুল সাল্লাহু আলি সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন এরপর আমি তাকে জোর করে টেনে রসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে নিয়ে গেলাম এবং বললাম আপনি আমাকে সুরায় ফুরকান যেইভাবে পাঠ করতে শিখিয়েছেন এই লোককে আমি এর থেকে ভিন্নভাবে পাঠ করতে শুনেছি এই কথা শুনে রসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন তাকে ছেড়ে দাও হিসাম তুমি পাঠ করে শোনাও হিসামকে বলতে তুমি পাঠ করে শোনাও তারপর সে সেইভাবে পাঠ করে শোনালো যেইভাবে আমি তাকে পাঠ করতে শুনেছি তখন আল্লাহ রসুল সাল্লাহু আলহি সাল্লাম বললেন এইভাবেই অবতীর্ণ করা হয়েছে তারপর বললেন হে ওমর তুমিও পড়ো সুতরাং আমাকে তিনি যেভাবে শিক্ষা দিলেন সেইভাবেই আমি পাঠ করলাম এইবারও রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন এইভাবেও কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআন ষাটটি আঞ্চলিক ভাষায় অবতীর্ণ করা হয়েছে সুতরাং তোমাদের জন্য যেটা বেশি সহজ সেইভাবেই তোমরা পাঠ করো বোখারির এই হাদিস অস্বীকার করেন আমি তো বাড়া বাড়াবাড়ির একটা সীমা আছে মূল বক্তব্য আমি কি কথা কথা বলছি না শুনে আমার বক্তব্যের গুরুত্ব অনুধাবন না করে তাৎপর্য না বুঝে আমি উচ্চারণে কোথায় কি করেছি এটা আমার ভুল হয়েছে এটা অশুদ্ধ হয়েছে ইত্যাদি ইত্যাদি আমি বাঙালি আমি বাংলা ভাষায় কথা বলি আমি বাংলা উচ্চারণ রীতিতে কোরআন পাঠ করি আমার এই পাঠ আল্লাহ এবং তার রসুল অবশ্যই ভুল বলবেন না